أعوذ بالله من الشيطان الرجيم پناہ مانگتا ہوں میں اللہ کی شیطان مردود سے بسم اللہ الرحمن الرحیم اللہ محمد رسول اللہ نبی جی چلے گئے حرم شریفر بھیتر نبی جی ساتھی سنگیرا سمست کافر دیر کے گھیراؤ کر فیلے بڑ بڑ نیتا ترا بلال کے مارے کارے بولے مائی بلال پا اوٹر پائر ساتھ بیندھے اوٹ کے دوڑائے سے بلال رشیر ماتھائے بلال پا بادھا পাথরের আঘাত লেগে লেগে বেলালের পিঠের চামড়া ছিঁড়েছে মাথার চামড়া ছিঁড়েছে ক্ষত বিক্ষত হয়েছে উট হাঁপায় গেছে আর দৌড়াতে পারে না এমন অবস্থায় হযরতে বেলালকে উটের পা থেকে খসিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে তার রক্তাক্ত শরীরকে চিট করে শুইয়ে দিয়ে লোহার দণ্ডা দিয়ে পিটাইছে খাব্বাবকে মেরেছে খুবাইবকে মেরেছে সেই সব কাফেররা দাঁড়ানো এইভাবে কাঁপতেছে নবীজি জিজ্ঞেস করছেন হে মক্কার নেতারা কুরাইশদের নেতারা আমার কাছে এখন তোমরা কি ধরনের ব্যবহার আশা করো কথা বলার কোনো উপায় আছে আর কয়েকজন নেতা বললেন আপনার কাছে আশা করি একজন উত্তম ভাই আর একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় সেই ধরনের ব্যবহার আশা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো কুরাইশের নেতারা তোমাদের বিরুদ্ধে আমি তোমাদের ব্যাপারে আজকে যে সিদ্ধান্ত নিতে চাই সেই সিদ্ধান্ত হলো আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের গভর্নর যখন হয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন তখন যে ১১ ভাই তারে কুয়ার মধ্যে ফেলায় দিছিল সেই ১১ ভাই যখন তার সামনে উপস্থিত হলেন তিনি তখন এই ১১ ভাইকে চিনতে পেরে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তোমাদের ব্যাপারেও আমার সেই একই সিদ্ধান্ত সেটা হলো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ও কুরাইশের নেতারা তোমাদের বিরুদ্ধে আজকে আমার কোনো ক্ষোভ নাই বিদ্বেষ নাই এ পর্যন্ত আমার সাথে সঙ্গীদের সাথে যা কিছু করেছো আল্লাহর হস্তে সব মাফ করে দিলাম তোমাদের নেতাদের মাফ করলাম আবু সুফিয়ানকে ক্ষমা করলাম আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিবে তাদেরকেও ক্ষমা করলাম কারে বলে চরিত্র সুবহানাল্লাহ এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য মহত্তম আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব নিবেদিত হয়ে যাওয়া দরকার নবীর আদর্শের প্রতি তিনি যা দিয়েছেন বিশ্বকে কেউ তা দিতে পারে না কি দিয়েছেন বলছি সামনে এ হলো চরিত্র তার চরিত্র আমি শেষ করতে পারবো না শুধুমাত্র একটু নিউজ হেডলাইনের মতো বললাম তার চাইতে শ্রেষ্ঠ মৌলিক মানবিক চরিত্রের অধিকারী আকাশের নিচে জমিনের উপরে আর একজন সুবহানাল্লাহ আমি বিশ্ব নেতা হওয়ার জন্য কয়টা কোয়ালিটি বলেছিল অনেকগুলি কোয়ালিটি লাগবে তার মধ্যে দুইটা আজকে আমি বলব একটা বলেছিলাম তাকে চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হতে হবে ঠিক না আর একটা বলেছিলাম জ্ঞান শিক্ষা শিক্ষার দিক থেকে জ্ঞানের দিক থেকে পৃথিবীর সেরা হইতে হবে তা না হলে
তিনি এসেছিলেন 1500 বছর আগের অন্ধকার যুগে, তিনি আজকের যুগে মানুষের সমস্যার সমাধান দিবেন কি করে যদি তিনি বিশ্বনেতাই হন? ঠিক কি না? ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা জানতেন না, পড়া জানতেন না, ঠিক কি না? সত্য কি না? আজকে কেউ কেউ বলেন এ ধরনের কথা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত পুরানা জমানার লোক, এখনো বিজ্ঞানের যুগ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগের মধ্যযুগ, অন্ধকার যুগ, কুসংস্কার আচ্ছন্ন যুগ, ডেজ অফ ইগনোরেন্স, ওই সময়ের তিনি একজন নেতা ছিলেন। আজকের যুগে তিনি কি বলেন? নাউজুবিল্লাহ। তারা চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন বিজ্ঞানকে তিনি ওভারকাম করতে পারবেন না, বিজ্ঞান যেখানে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের যুগে অচল, বলে নাউজুবিল্লাহ। এটা বুঝাতে গিয়ে আমি এভাবে বলি, বিজ্ঞান গেছে কতদূর? বেশি দূর যাইতে পারে নাই। ওই সেই এক স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হলো একদিন, ঝগড়া করতে করতে বউর সাথে আর পারে না। আছে এক রকমের, এদেশে যেমন নারী নির্যাতনকারী পুরুষ আছে, তেমন পুরুষ নির্যাতনকারী নারীও কিছু হলেও থাকতে পারে, অবশ্য বগুড়ায় নেই। এরকম একজন দাজ্জাল মার্কা বইয়ের পাল্লায় পড়েছে বেচারা, ঝগড়া করে পারতেছে না, শেষে রাগ করে বলেছে তোমার মতো দাজ্জাল বউর সাথে আমি আর থাকবো না, আমি আজকেই দেশান্তরিত হয়ে যাব, বিদেশ চলে যাবো, থাকবো না। বউ চিন্তা করেছে যে এ তো জানে যে আসলে কোন দূর যাবে, সে বেচারা বলে মনে করছে যে বউ অন্তত সাধবে, এত বড় কথা কইলাম, অন্তত একবার হলেও সাধবে আমার যে তুমি যাইও না। সন্ধ্যা হয়ে গেল, একবারও বউ বলে না যে থাকো, এখন তো প্রেস্টিজ কনসার্ন হয়ে গেছে। বেচারা কাপড় চোপড় গটি বাটি গুছায় টুছায়া ঘরের থেকে বারান্দায় নামছে, বারান্দায় নামিয়া এরপরে সে বললো বারান্দায় যখন নামলাম তো মাগরিবের রক্ত তো প্রায় শেষ, নামাজটা পড়ি, নামাজটা পড়ল। তারপরে বলছে যে আচ্ছা নামাজ তো পড়লাম, একটু পান খাই, একটু খাই, একটু পান খায় খায় বলছে নিজে নিজেই স্বগতোক্তি বলছে, হায় হায় মানুষ না কাউয়ের যান, সন্ধ্যার আগে ছিলাম কই আর এখন আসলাম কই? বউ কইছে ওই যে ঘাম, তুমি ঘরের থেকে বারান্দায় নামি, বলছে মানুষ না কাউয়ের যান, সন্ধ্যার আগে ছিলাম কই আর এখন গেলাম কই? তোমার আর বিদেশ যাওয়ার কাম নাই, আসো তুমি আমার বসারির মধ্যে ঢোকো। বিজ্ঞান কতদূর গেছে? বিজ্ঞান বারান্দায় নামছে। এই পৃথিবীর সব থেকে নিকটতম উপগ্রহ হচ্ছে চাঁদ, সূর্য হচ্ছে পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, বৃহস্পতি, মঙ্গল, ইউরোনাস, নেপচুন অনেক অনেক দূরে, এবং প্রত্যেকটি গ্রহে রয়েছে অসংখ্য অসংখ্য গ্রহ এবং উপগ্রহ, রয়েছে গ্যালাক্সি। এই পৃথিবী মহাশূন্যের সামনে, মহাশূন্যের তুলনায় এই পৃথিবীটাকে এরকমের একটা ব্যাসের চাইতে বেশি কিছু বলা চলে না। পৃথিবী মহাশূন্যে আল্লাহ যা যা সৃষ্টি করেছেন সেই তুলনায় পৃথিবীটা এর থেকে বড় নয়। আপনি বলবেন তা কেমন করে হয়? আপনি বাড়ি গিয়ে আপনার গ্লোবটা দেখুন, গ্লোব গ্লোবের ভিতরে পৃথিবীর মধ্যে বাংলাদেশের অবস্থান কতটুকু, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান কতটুকু, 55,000 মাইল পরিধি এই পৃথিবী মানচিত্রের ভিতরে বাংলাদেশের জায়গা আমার এই কলমের এতটুকুনের চাইতে বেশি হবে? হবে হবে না। তাই যদি হয় তাহলে মহাবিশ্বের মহাবিশ্বের সৃষ্টির তুলনায় এই বিশ্ব এর থেকে বড় হওয়ার কথা নয়। আর বিশ্ব যদি হয় এতটুকুন তাহলে বগুড়া কতটুকুন? ডিস্টার্ব করা যাবে না, বন্ধ করে দিতে হবে, আসেন এদিকে আসেন, আপনি মেহরবানি করেন আমাদের উপরে আসেন, ওনার জন্য দোয়া করেন, দরকার নাই বসুন, আমি আগেই বলছি ডিস্টার্ব করবেন। আচ্ছা পৃথিবীটা যদি হয় এইরকম তাহলে বগুড়া কিরকম? আর বগুড়া যদি হয় সর্ষের দানার মতো তাহলে আমরা সলিমন্দি কসিমন্দি কতটুক? তাহলে হ্যাঁ বোঝাই মুশকিল, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, ঠিক না?
সূর্যের চাইতে বড় হলো ঘোস্ট স্টার, দত্ত তারকা। সে দত্ত তারকা কেমন? যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই রকমের 2.5 থেকে 3 কোটি সূর্য খেয়ে পেটের মধ্যে হজম করতে পারে এমন অসংখ্য বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ গ্যালাক্সির মধ্যে পয়দা করে রেখেছেন। সেই তারকা আবার হজম করতে পারে এরকম আল্লাহ পাক ব্ল্যাক হোল তৈরি করে রেখেছেন। ওই তারকা হজম করতে পারে চকলেটের মতো চুষিয়া শেষ করে ভালাইতে পারে, এইরকম লাখ হোক আল্লাহ তৈরি করে রেখেছেন। সায়েন্সের ছাত্ররা নিশ্চয়ই জানে, ঠিক কিনা? তাহলে বিজ্ঞান কোথায় গেছে? বিজ্ঞান কি করছে? আমি বিজ্ঞানের প্রশংসা করি, বিজ্ঞানের প্রশংসা করি। বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান হলো আল্লাহর বানানো কিছু জিনিস দিয়ে অ্যাসেম্বল করে কোনো একটা নতুন জিনিসকে মানুষকে উপহার দেওয়া, ঠিক না? বিজ্ঞান কি করতে পারবে? এই যে মাইকটা তৈরি হয়েছে, এর মধ্যে দস্তা আছে, এর মধ্যে তামা আছে, এর মধ্যে লোহা আছে, এর মধ্যে প্লাস্টিক আছে, প্রত্যেকটি জিনিসের স্রষ্টা আল্লাহ, বলেন আপনারা কে স্রষ্টা? বিজ্ঞান কি করেছে? এখান থেকে ওখান থেকে আনিউনিয়া টাইনিউনিয়া এটাকে অ্যাসেম্বল করে মাইক বানাই দিছে, ঠিক না? সত্য কি না? সবগুলি জিনিস এরকম। বিজ্ঞান কেয়ামত পর্যন্ত চেষ্টা করে একটা মুরগির ডিম বানাইতে পারবে, বলেন আপনারা? একটা মুরগির ডিম বানাই দিত, একটা চাউল বানাই দিত, পারবে বানাইতে? পারবে। তাহলে বিজ্ঞান গেছে কত দূর? পৃথিবীর সবথেকে নিকটতম গ্রহ হলো উপগ্রহ, গ্রহ নয় উপগ্রহ, চাঁদ। এই পর্যন্ত বিজ্ঞান কেবল নেমেছে, ওর বাইরে আর যাইতে পারে নাই। মঙ্গল গ্রহে কেবলমাত্র মার্স সোজার নার পাঠানো হয়েছে, সেখানে মানুষ এখনো যাইতে পারে নাই। আর চাঁদে যাওয়া দেখা, চাঁদে যে রকেটটা গেছিল সেই রকেটটা আমি দেখেছি। হিউস্টন ইউনিভার্সিটিতে আমার দাওয়াত ছিল, প্রোগ্রাম ছিল আমেরিকা, সেখানে আমি প্রোগ্রাম করেছি। এবং যে রকেটটি সেখানে নেমেছিল সেই রকেটটির ভেতরে উঠে আমি দেখেছি। মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং এরা যে সেখানে গিয়েছিল তাদের লেখাও আমি পড়েছি। নীল আর্মস্ট্রং লিখে রেখেছেন সেখানে হিউস্টনে একটি পাথর লাগানো আছে, ওখানে লিখে রেখেছেন আমি যখন চাঁদে নামলাম তখন আমার কানে একটি আওয়াজ এলো, এই আওয়াজটির সাথে আমি পরিচিত ছিলাম। তিনি লিখছেন, এই আওয়াজটির সাথে আমি পরিচিত ছিলাম। আমি যখন কায়রো বিশ্ববিদ্যালয়ে এক প্রোগ্রামে গিয়েছিলাম তখন দ্বীপ্রহরের পরে মসজিদের মিনার থেকে এক রকমের আওয়াজ শুনেছিলাম, চাঁদে নেমে ওই একই আওয়াজ আমি শুনতে পেয়েছি। পৃথিবীর চতুর্দিক থেকে আওয়াজ উঠলো এখানে লোকেরা যাবে চাঁদে গিয়ে বসবাস করবে, আমেরিকা পতাকা গাড়লো, সেখানে সব চাঁদে গিয়ে বাড়ি ঘর বানাবে, টাকা পয়সা দিয়ে টিয়ে প্লট কিনতে লাগলো, কিন্তু ব্যর্থ হলো। কারণ চাঁদ মানুষের জন্য উপযোগী, বসবাস উপযোগী কোনো উপগ্রহ নয়। সেখানে যারা গেছে গায়ে আলাদা জামা পরে গেছে, ঠিক না? অক্সিজেনের সিলিন্ডার পিঠে বেঁধে নিয়ে গেছে। যে রকেটে গেছে সেখানে খাবারের ব্যবস্থা হচ্ছে, খাবারগুলি ম্যাগনেটিক প্লেট, সেই প্লেটের উপরে খাবার নিতে হবে। সাধারণ প্লেটে খাবার নিলে এগুলি ছড়ায় যাবে, ভাতগুলো খুঁটে খুঁটে খাইতে হবে, একটা একটা ধরে ধরে। ওখানে নামার পরে সেখানে মানুষের ব্যালেন্স থাকে না, মানুষ কাঁপতে থাকে। মানুষের জন্য বসবাসের উপযোগী নয় চাঁদ, এটা প্রমাণিত হয়েছে। মনুষ্য বসবাসের উপযোগী কেবলমাত্র পৃথিবী, আর কোনো জায়গা নাই বলে এখনো লোকেরা তাই মনে করে। হয়তো থাকতেও পারে, বিজ্ঞানে ভবিষ্যতে আবিষ্কার করবে, হয়তো করতেও পারে, হয়তো করতেও পারে। তাহলে আমি ওই দিকে আর যাবো না। আমার বক্তব্য হচ্ছে যে বিজ্ঞান কেবলমাত্র ওই স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করিয়া, যেমন বউর উপরে রাগ করিয়া স্বামী নামছিল ঘরের থেকে বারান্দায়, বিজ্ঞানীরা কার উপরে রাগ করে নাই, চেষ্টা করিয়া কেবল নামছে চাঁদে বারান্দায়, এর বেশি যাইতে পারে নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দুর কাছে কথা উঠতে পারে, বিজ্ঞানীরা তো চাঁদে গেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেছে কই? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2,33,000 মাইল দূরের চাঁদ নয়, 9,30,000,000 মাইল দূরের সূর্য নয়, 10,000,000,000 মাইল দূরের মঙ্গল গ্রহ নয়, গ্যালাক্সি নয়, মিল্কি ওয়ে নয়, সমস্ত মহাকাশ পাড়ি দিয়ে, সপ্তম আকাশ পাড়ি দিয়ে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আরশে আজিম ভ্রমণ করেছেন, কিয়ামত পর্যন্ত কোন বিজ্ঞানী রেকর্ডকে ভঙ্গ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন, তিনি হচ্ছেন বিশ্বনবী, জ্ঞানের দিক থেকে তার থেকে শ্রেষ্ঠকারী পৃথিবীতে আর নাই। তার টিচার কোন কলেজের প্রফেসর নয়, কোন স্কুলের মাস্টার নয়, কোন মাদ্রাসার শিক্ষক নয়, কোন মানুষের কাছে আল্লাহ তারে শিখান নাই। তিনি লিখতে পারতেন না, তিনি কি লিখতে পারতেন, তিনি কি পড়তে জানতেন, এমনকি নিজের নামটিও সই করতে পারতেন না। সেই লোকটি কি বলছেন শুনুন, যিনি লিখতে পারেন না, যিনি পড়তে জানেন না, যিনি নাম নিজের সই করতে পারেন না, সেই নবীজি বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসেবে। কিয়ামত পর্যন্ত সমস্ত মানবতার মহান শিক্ষক জোরে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মহান শিক্ষক। আল্লাহ তাকে কোনো একাডেমিক কোয়ালিফিকেশন দেন না, তাকে মানুষের কাছে তিনি পড়ান নাই, কারণ তিনি হবেন বিশ্বনবী। মানুষে তারে কি পড়াইব বলে, কে পড়াবে তারে? এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক এ পৃথিবীর কোনো মানুষ নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক মানুষ যিনি সৃষ্টি করেছেন, আকাশ যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক ছিলেন। তাহলে জ্ঞানের দিক থেকে তার থেকে সেরা পৃথিবীতে কেউ নাই। তাহলে চরিত্রের দিক থেকে, জ্ঞানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান তিনি এবং জ্ঞানী। সেই জন্য আল্লাহ পাক বলেছেন কারো আদর্শ এই পৃথিবীতে কারো আদর্শ চোখ বুঝে গ্রহণ করা যাবে না। কোন পীর সাহেব নয়, কোন মাওলানা সাহেব নয়, কোন মুহাদ্দিস মুফাসসির নয়, চোখ বুঝে নির্দ্বিধায় নিশ্চিন্তে যাকে অনুসরণ করতে হয় তার নাম প্রাণ ভরে সকলে উচ্চারণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা দিয়েছেন পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত সেই ঋণ শোধ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি পৃথিবীতে না আসতেন, ইসলাম যদি পৃথিবীতে না আসত, এই পৃথিবী হতো অসভ্য, অশালীন, জ্ঞান বিবর্জিত, সৌজন্য আচরণ বিবর্জিত, পশুর বিচরণ ক্ষেত্র। কথা বিশ্বাস হয়? কথা বিশ্বাস হয়? ইসলাম আছে বলে পৃথিবীতে আজও ভদ্রতা আছে, ইসলাম আছে বলে আজও পৃথিবীতে গণতন্ত্র আছে, ইসলাম আছে বলে আজও নারীর সতীত্ব তাদের সম্ভ্রমের গ্যারান্টি আছে, ইসলাম আছে বলে ভদ্রতা, ন্যায় নিষ্ঠা, সদাচরণ, সততা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, পরোপকার বলে যত বিশেষণ ভালো ভালো মানবীয় মৌলিক কোয়ালিটি যা পৃথিবীতে আজও অবশিষ্ট আছে সবটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আজ ওরা আমাদেরকে শিখাইতে চায়, কারা? বুশের বাচ্চা বুশ, ঠিক কিনা? শুধু বুশ না, বুশের বাচ্চা বুশ আমাদের শিখাইতে আসছে। সে বলে কি, আমরা নাকি সন্ত্রাসী? ওরে বাবা, সন্ত্রাসের সম্রাট তুমি! বুশ কি সন্ত্রাসের সম্রাট? অসভ্য মানুষ নামের কলঙ্ক, লজ্জা নাই, শরম নাই। আজ পৃথিবীর কোন দেশে পুরানা জুতা কিনতেও পাওয়া যাবে না, সেরা জুতা পুরানা জুতা পাওয়া যাবে? পাওয়া যাবে? গেছে কই? আরে বলো না ভাই, গেছে কই? সব বুশের গলায়, ঠিক কিনা? লজ্জা আছে? লজ্জা নাই। ওরা আমাদের কয় সন্ত্রাসী। আহারে, কারে তুমি সন্ত্রাসী গো? পৃথিবীতে শ্রেষ্ঠ সন্ত্রাসী তো তোমরা, আন্দাজে বললে তো হবে না। আমি তোমাদেরকে চিনি, তোমাদের দেশে বহুবার গেছি, আপনারা যাইতে পারেন, আমি জানি না। 1978 থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেক বছর আমেরিকা এবং ইউরোপে আমার প্রোগ্রাম হয়। ইউরোপ আমেরিকার 52টি স্টেটের 22টি স্টেট আমি সফর করে সেরেছি, আমি তো চলে দেখেছি। আমাদের সাথে তোমাদের তুলনা হবে না,
আমাদেরকে তুলনা করতে যাও না। তোমাদের বড় বড় মেগা সিটি, বড় বড় শহরগুলি চুরি আর ডাকাতির চিন্তায় ভয়তে বেলা পাঁচটায় বন্ধ হয়ে যায়, বেলা সাতটায় বন্ধ হয়ে যায়। আর আমার বাংলাদেশে গ্রামের বাজারগুলি পুলিশ নাই, দফাদার নাই, চৌকিদার নাই, রাত বারোটা একটা পর্যন্ত লক্ষ লক্ষ বলো আমাদেরকে বলো সন্ত্রাসী। এই পৃথিবীতে সন্ত্রাস তোমরা করছ, তোমরাই দেখাইছো যে তোমরা সুযোগ পাইনি কি করতে পারো। এই যে চার পাঁচ বছর আগে কি পাঁচ ছয় বছর আগে নিউ ইয়র্ক শহরে আড়াই ঘন্টা বিদ্যুৎ ছিল না, মনে আছে? আরে ভাই বলেন, শিক্ষিত যারা তাদের মনে থাকার কথা, যারা শিক্ষক যারা বড় আপনাদের নিশ্চয়ই মনে আনা দিবে, মনে আছে না? আজ থেকে ছয় সাত বছর আগে না, ছয় সাত বছর আগে আড়াই ঘন্টার জন্য নিউ ইয়র্ক গোটা সিটিতে বিদ্যুৎ ছিল না। ওরা দেখাইছে কেমন ভদ্র, এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, অনেকগুলি ছেলে পুকুরের মধ্যে ডুবাইতেছে, পানি সব ঘোলা করিয়া কাদা কাদা বানাইছে। একটা ছেলে পুকুরের পারে বসা, লোকটি কমেন্ট করলো, এই সবগুলি ছেলে দুষ্ট, এই ছেলেটা কি ভদ্র, এতক্ষণ বসে আছে, নামেও না ডুবায়ও না। ছেলেটি কয়, আমি ভদ্র, ভদ্র আমার কবে আমার শালা, আমার না পাঁচ ছয় দিন জ্বর, সেই জন্য নামি নেই। আমেরিকা কত ভদ্র ভদ্র, দেখাই দিয়েছে আড়াই ঘন্টা বিদ্যুৎ ছিল না নিউ ইয়র্ক শহরে। আড়াই ঘন্টার ভিতরে হাজার হাজার নারীরা দর্শিতা হয়েছে, শত শত মানুষ খুন হয়েছে, দোকানপাট লুট করেছে, পৃথিবীর সভ্য জাতি। আমাদের শিখাও সন্ত্রাসী আমরা, সময় আসতে প্রমাণ হবে, প্রমাণ হবে টুইন টাওয়ার কারা ভাঙছে। তোমরা আমাদের সন্ত্রাসী বলো, তোমরা নিজেরাই মুসলিম জাগরণকে স্তব্ধ করে দেওয়ার জন্য তোমাদের মুরব্বী বুশ, বুশের মুরব্বী ইহুদিরা, বুশের মুরব্বী কারা? এখানে সব শিক্ষিত লোক, আমার কথা বলতে আনন্দ হচ্ছে, যেহেতু আমার কথাগুলি সবাই হৃদয়ঙ্গম করতে পারছে, আলহামদুলিল্লাহ। আমেরিকার ইতিহাসে বুশের নির্বাচনের মতো নিকৃষ্ট নির্বাচন আমেরিকার ইতিহাসে, নির্বাচনের রেজাল্ট যদি সঠিকভাবে প্রচারিত হতে পারত, আল গোর প্রেসিডেন্ট হওয়ার কথা, কিন্তু এক মাস পর নির্বাচনের রেজাল্ট কেন বেরোলো? তার মানে হলো ইলেকট্রাল কলেজের কিছু ভোট সেখানে আছে, আর এই ভোটগুলি 90% হচ্ছে ইহুদিদের। এক মাস পরে রেজাল্ট বের করলো ইহুদিরা, ওদের বসম্বদ পাঁচটা গোলাম বুশকে প্রেসিডেন্ট বানালো এক মাস পরে। শুকরিয়া আদায় করার জন্য বুশ আগায় আসলো, মুসলমানদের জাগরণকে স্তব্ধ করে দেওয়ার নিয়ত করলো। মুসলিম জাগরণ হয়েছে বিশ্বজুড়ে, ঠিক কিনা, সত্য কিনা? কিন্তু বাংলাদেশে এই জাগরণ হয় নাই, কেউ প্রতিবাদ করলো? বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের পুনর্জাগরণ ঘটে নাই? কবে ঘটছে? পয়লা অক্টোবর, পয়লা অক্টোবরের নির্বাচনে এদেশে ইসলামী বিপ্লবের পুনর্জাগরণ যদি না হতো, আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজে সত্য বললাম, আলহামদুলিল্লাহ। এই ইসলামী পুনর্জাগরণকে, বিশ্বব্যাপী পুনর্জাগরণকে স্তব্ধ করে দেওয়ার জন্য বুশ তার মুরব্বী ইহুদিদের সাথে প্যাক করে নিজেরা তারা টুইন টাওয়ার ভেঙেছে। এটা মুসলমানেরা ভাঙে না, আমরাও ভাত খাই তরকারি খাই, কর্মে কি হয় কিছু হলেও বুঝি। কোথায় লাদেন? আফগানিস্তানে, ওইখান থেকে লোক পাঠাই দিয়া তোমার টুইন টাওয়ার ভাঙলো, তোমরা কি পাগল বুঝাও? আমরা তো জানি আমেরিকার উপর থেকে যদি একটি বাস বা একটি চিল বা একটি শকুর 3 মাইল উপর দিয়ে উড়ে যায়, পেন্টাগনের রাডারে তা ধরা পড়ে, শকুন চিলের পাসপোর্ট ভিসা দেখাইয়া উড়া লাগে। একটা পাখি উড়লে তোমার রাডারে ধরা পড়ে, আর প্রতি 18 মিনিট অন্তর একটি DC-10 প্লেন এসে তোমার টুইন টাওয়ারকে হিট করলো, তুমি জানো না? পাগল বিশ্বাস করবে? টুইন টাওয়ার তোমরাই ভেঙেছো। তারপরে একটি নির্বাচিত সরকার আফগানিস্তানে ভেঙে চুরে চুর মার করে দিলে, গণতন্ত্রকে হত্যা করলে, আর তোমরা দাবি করো তুমি নাকি গণতন্ত্রের ফেরিওয়ালা,
বুশ গণতন্ত্রের ভেদিওয়ালা, মানবাধিকার প্রতিষ্ঠার ঠিকাদার, মানবতা বিধ্বংসী, মানবাধিকার লঙ্ঘনকারী, গণতন্ত্রের হত্যাকারী হিসেবে বুশ চিরকাল ইতিহাসে ধিক্কৃত হয়ে থাকবে, ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ হবে। তোমার মতো বিউস এই পৃথিবীতে অনেক গজায় ছিল, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাম, জামাল নাসের, রেজা শাহ পাহলভি, মুস্তফা কামাল পাশা, তোমার মতো বুশকেও সেই আল্লাহ বিদায় করবেন। আজ মুসলমানদেরকে শেষ করেছে আফগান, তারপরে ধরেছে এরা, ওখানে নাকি কি আছে, পারমাণবিক রাসায়নিক অস্ত্র আছে, ওর সন্দেহ ছিল আছে, ওর আক্রমণ করতে হবে ইরাককে, কিন্তু ইরাকে যদি আক্রমণ করতে যান, যদি আসলেই থাকে, তাহলে তো যুদ্ধ করা কঠিন হয়ে যাবে, সেই জন্য হ্যান্স ব্লিক্সকে পাঠানো হলো, খুঁজে দেখো আসলে আছে কিনা। 3 মাস পরিদর্শন করার পর সে বলে দিল নাই, আছে কয়েকটা মিসাইল, পোড়াইতে হবে সেগুলি, পোড়াই দিয়ে গেল। যখন 100% শিওর হলো যে পারমাণবিক অস্ত্র নাই, দিস ইজ দ্য মোমেন্ট, অ্যাটাক, ওর কাছে আছে, নাই কেন থাকতে হবে, আক্রমণ করো, নিশ্চিন্ত মনে আক্রমণ করে নির্বাচিত একটি সরকার, একটি স্বাধীন সার্বভৌম দেশকে তছনছ করে দিল। তুমিও কি মানুষ, তুমিও কি গণতন্ত্র, তোমারে কে বলেছে, ইরাকের কোন জনগণ তোমাকে বলেছে আমাদেরকে সাদ্দামের নির্যাতন থেকে বাঁচিয়ে দাও, বলেছে কেউ, তোমাকে আহ্বান করেছে কেউ, জাতিসংঘ, আহারে জাতিসংঘ, আফসোস হয়, চাকরির কি মায়া, কফি আনান, এখন কফি নাই, এখন চা আনান হয়ে গেছে, কফি আনান, আত্মমর্যাদা, যদি আত্মমর্যাদা বলে কোন জিনিস যদি কফি আনানের ডিকশনারিতে থাকতো, চাকরির উপরে পেশাব করে বেরিয়ে যেত পদত্যাগ করে। পৃথিবীর ইতিহাস কফি আনানকে স্মরণে রাখত। তুমিও আমেরিকার দালাল, এই জাতিসংঘ এখন মৃত্যু ডেড হর্স, ওর কোনো দাম নাই, ওর মৃত্যু হয়ে গেছে, বগুড়াবাসীরা জাতিসংঘের কুলখানিয়ার 40-এর তারিখ ঠিক করে নিতে পারে, চার পয়সা দাম নাই, এই জাতিসংঘের পৃথিবীর মানুষের কোনো প্রয়োজন নাই, আমার সাদ্দামকে নিয়ে কোনো চিন্তা নাই, সাদ্দাম বাঁচুক না মরুক আমার জানার দরকার নাই, আমার আফসোস ইরাকের গোলাপের পাপড়ির মতো সুন্দর সুন্দর চেহারার বাচ্চাগুলি শেষ হয়ে গেল, 10 লক্ষ বাচ্চা যুদ্ধা হতো, কারো হাত নাই, কারো পা নাই, 5 বছরের এক শিশু কন্যা, তার মা যুদ্ধে নিহত হয়েছে, পিতা বন্দী হয়েছে, বোমার আঘাতে 5 বছরের শিশু কন্যা মাথা ফেটে গিয়েছে, চোখ গলে গিয়েছে, একটা চোখ থেকে মাথা থেকে রক্ত ঝকঝক করে পড়ছে, রাস্তায় দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, মা খুঁজে পায় না, হসপিটাল গুলিতে মা যেমন স্তূপ করে রাখে, যুদ্ধাহত বাচ্চাদেরকে স্তূপ করে রাখা হচ্ছে, করিডোরে ঠাই নাই, খাটের নিচে ঠাই নাই, সিঁড়ির উপরে ঠাই নাই, এখন অপারেশন হচ্ছে অ্যানাস্থেসিয়া ছাড়াই, চেতনা অবচেতন করার জন্য, বেহুশ করার জন্য যে ওষুধ লাগে সে ওষুধও নাই, সব শেষ, জাতিকে লুটেরা হিসেবে ছবিতে দেখানো হচ্ছে, এসব ফাজলামি আমরা বুঝি, যেই জাতি একদিন আগে আজান শোনা মাত্র সোনার দোকান, ভ্যালুয়েবল গুডস দোকানে রেখে নামাজ পড়তে মসজিদে হাজির হতো, সেই জাতিকে লুটেরা বানিয়েছে তোমরা, এরা লুটেরা ছিল না, তোমার আর্মি দিয়ে, অসভ্য সেনাবাহিনী দিয়ে লুটেরা বানিয়েছে তুমি, সমস্ত মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে, নারী শিশু শেষ হয়ে গেল, যুদ্ধ বিশেষজ্ঞরা বলেন 3টা জেনারেশন শেষ হয়ে যাবে, এরাকে সমস্ত বিস্ফোরণ কেমিক্যাল ইত্যাদির গন্ধে
এর দ্বারা গর্ভবতী নারীর এফেক্ট হবে, তারপরে যে বাচ্চা হবে বিকলাঙ্গ হবে, চোখ থাকবে না, কান থাকবে না, নাক থাকবে না। খুদার জ্বালায় গতকাল যে ছিল, যে লোকটি ছিল কোটি টাকার মালিক, আজকে সেই লোকটি এক টুকরা বিস্কুটের জন্য দরজার উপরে হাত পাতছে, একখানে বিস্কুট এক গ্লাস পানি দাও। যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ আগে ইনকিলাব পত্রিকায় একটি চিঠি পড়েছিলাম, সেই চিঠিতে চিঠিটা ছিল এর আগের 8 বছরের এক এতিম শিশু, সে কদিন ধরে পত্র পত্রিকায় মানুষের কাছে শোনে, তার মাও নাই বাবাও নাই কেউ নাই, সে শুনতেছে বুশ নাকি এই দেশটাকে আক্রমণ করবে এবং সব ভাগি চুরে ভালায় দেবে। সে আজ কদিন খায় না, তার মন চাইল সে একটা চিঠি লিখবে বুশের কাছে, কিন্তু তার কাছে কলম নাই, তার কাছে কাগজও নাই। আনমনা হয়ে ঘরের থেকে বেরিয়ে হাঁটতে লাগলো, কিছুদূর হাঁটার পর ক্লান্ত হয়ে গেল, মরুভূমির উপরে বসে পড়ল, আঙ্গুল দিয়ে মরুভূমির উপরে লেখা শুরু করলো, প্রেসিডেন্ট বুশ শুনেছি তুমি নাকি আমাদেরকে মেরে ফেলবে, তুমি নাকি রাকের উপরে বোমা বর্ষণ করে আমাদেরকে শেষ করে ফেলবে, আমি রাকে রাকে এতিম বাচ্চা, আমার বয়স 8 বছর, বিগত 5 দিন আমি কিছু খাই নাই, তুমি যখন আমাদের উপরে বোমা ফেলবে সেই বোমা ফেলার আগে তুমি কি আমাদের জন্য কিছু খাদ্য ফেলতে পারো না। এর আগে একটি বাচ্চার এই আর্তনাদ নয়, লক্ষ লক্ষ বাচ্চারা আর্তনাদ করছে, ইমাম হোসাইনের 1500 বছর আগের রক্ত কারবালায় শুকুতে না শুকুতে, সেই কারবালায় পানির অভাব, বসরায় পানির অভাব, বাড়ি ঘর দোকান পাট সব ভেঙে চুরমার করে দিয়ে এখন অগ্রসর হচ্ছে সিরিয়ার দিকে, ঠিক না? সিরিয়ায় অস্ত্র আছে, সিরিয়াকে ধরতে হবে। সাদ্দাম 2 বছর কথা শোনে নাই জাতিসংঘের, তার জন্য এই গজব তার উপরে এলো। আর অবিশ্বাস্ত ইহুদিরা 30 বছর পর্যন্ত জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুষ্ঠি প্রদর্শন করে, জাতিসংঘকে বেপরোয়া ভাবে অমান্য করে চলছে, আর কোনো দোষ নাই, সব দোষ মুসলমানদের। আজ এই জন্য আমি বলতে চাই, আমি আলোচনা লম্ব করতে পারবো না, হাতে সময় নাই, আজকের যে তরুণ যুবক তামাম ছেলেদের সামনে পেয়েছি, আমি বলতে চাই বাংলাদেশ সরকারকে, ইরাকের এই দুরবস্থা দেখে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইরাকের যুদ্ধের ব্যাপারে আজকে সারাটাই পৃথিবী একই পরিবার, এটা মুসলমান হিন্দুর কোনো ব্যাপার নয়। আফগানিস্তানের যুদ্ধ, আফগানের সাথে আমেরিকা যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধ, আর ইরাকের যুদ্ধ এক জিনিস নয়। আফগানের সাথে যখন যুদ্ধ করেছে অমুসলিমরা সব আমেরিকাকে সমর্থন করেছে, আর যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে শুধু মুসলমান নয় সারা পৃথিবীর মানুষ 600 কোটি মানুষ বুশকে ধিক্কার জানাচ্ছে, কারণ বুশের হাত থেকে কেউ আজ নিরাপদ নয়, পৃথিবীর কারো স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। এজন্য সরকারের কাছে দাবি হচ্ছে, এই বর্তমান সরকারের কাছে, ইরাকের দুরবস্থা বাংলাদেশেরও হতে পারে, ইরাকের মানুষের আশ্রয় নেওয়ার জায়গা আছে তার চতুর্দিকে, সব মুসলিম রাষ্ট্র, ঠিক না? কিন্তু আমার উপরে যদি আক্রমণ হয় আমার এই আশ্রয় নেওয়ার কোন জায়গা আছে? আমার দেশের 3 দিকে কারা? আমাদের বন্ধুরা, আমাদের মারাত্মক বন্ধু, আর একদিকে আছে বঙ্গোপসাগর, নিরাপত্তা লাভের জন্য আমরা সেখানে ঝাঁপিয়ে পড়তে পারি, কিন্তু সেখানেও অন্য বন্ধুরা অপেক্ষা করছে, কুমির হাঙ্গর বিসমিল্লাহ ভাগে পাবে না, তাহলে পালাবার কোনো জায়গা নেই। এই জন্য সরকারের উচিত এই দেশের প্রত্যেকটি বয়সপ্রাপ্ত পুরুষ, বয়সপ্রাপ্ত নারী, সকল যুবক বৃদ্ধ পুরুষ নারীকে যুদ্ধের ট্রেনিং দিতে হবে, গোটা জাতিকে, যদি ইজ্জত নিয়ে, ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে যদি বাঁচতে চাই, যদি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের হেফাজত চাই বাংলাদেশের 56,000 বর্গমাইলের এই দেশটি, ওরা 22 দিন লড়াই করেছে, আমরা 22 ঘন্টাও পারবো না, যদি আমরা ঐক্যবদ্ধভাবে শক্তি সঞ্চয় না করতে পারি। আজ জ্ঞান বিজ্ঞানের যুগ, মোকাবেলা করতে হবে জ্ঞান বিজ্ঞান দিয়েই,
সুতরাং অন্তত কিছু সময়ের জন্য আমাদের নারীরা সম্ভ্রম রক্ষা করতে পারে, পুরুষেরা তাদের জান এবং সম্পদের হেফাজত করতে পারে, এই জন্যে সরকারের উচিত সমস্ত মানুষকে ট্রেনিং দেওয়া, যুদ্ধের ট্রেনিং দেওয়া। আজ আল্লাহর মেহরবানি পৃথিবীর এই যে বুশ আক্রমণ করলো, আমি ভয় পেলাম, হতাশ হইনি, কারণ হতাশ হওয়ার কুহুরি। আমি মনে করি এর দ্বারা দুইটা কাম হবে, একটা কাজ হলো এই আরব মুসলমান গুলির মধ্যে ইউনিটি ছিল না, আরব মুসলমান গুলি রাজতন্ত্রের পাগল হয়ে হারামখোর আল্লাহর দেওয়া তেলকে বিক্রি করে তার পয়সা জমা রেখে বিদেশি ব্যাংকে তার সুদ গ্রহণ করে জীবন যাপন করত। রাজতন্ত্র ইসলাম পছন্দ করে না, ইসলামের কাছে ঘৃণিত জিনিস রাজতন্ত্র। রাজতন্ত্রের বিদায় হবে এবং আরব মুসলমানদের মধ্যে ইউনিটি আসবে বলে মনে করি ইনশাআল্লাহ। আর একটা কথা মনে করি, সেটা হলো শুধু আরব নয়, সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে ঐক্য ফিরে আসবে ইনশাআল্লাহ। বুশ একদিক দিয়ে ভালো কামই করছে, খারাপ না, একদিক দিয়ে ভালো। সেটা কি? সেটা হলো একজন বিয়ে করছিল বহু টাকা খরচ করে, কিন্তু বউ কাছে আসে না, অনেক তাবিজ তোমার করলো তাও হয় না, চার পাঁচ মাস চলে গেছে। তারপরে একদিন একজন বড় বুজুর্গের কাছ থেকে চিনি পোড়া আনছে, চিনি পোড়া কেমনে কেমনে খাওয়াই দিছে, রাত তিনটার সময় বউ এসে গলা জড়াই ধরছে। স্বামী তখন বলে ফেলছে যে ওই যে চিনি পোড়া আনছিলাম আল্লাহ, ওইটাই বুঝি কাজ হয়েছে। বউ কয়, কিসের চিনি পোড়া, ঘরে চোর ঢুকছে, ভয় তো তোমার গলা জড়াই ধরছে। বাড়িওয়ালা বলছে আয় চোর, মাই তুঝে খায়ের মকদম কেহতা হো, তু হর রোজ মেরা ঘর পে আয়া কর, হে চোর তোমাকে মোস্ট ওয়েলকাম, সুস্বাগত, আমি তোমার কিচ্ছু পাবো না, পুলিশে ধরাই দেবো না, তুমি প্রত্যেক রাত্রে আসবা, তাহলে আমার প্রিয় তোমাকে আমার কাছে পাবো। বুশ একদিক দিয়ে ভালো করছো, সেটা হলো এই ইরাকের আক্রমণের কারণে পৃথিবীর জাগ্রত হয়েছে, মুসলমানের আজ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ। সবাই বলো ইনশাআল্লাহ। সিরাতুন নবী মাহফিলে আজকে আমি বলতে চাই, যুবকেরা, আমরা অমুকের আদর্শের সৈনিক, তমুকের আদর্শের সৈনিক, এই সব কথা বলে কোনো লাভ নাই। আদর্শ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেই আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দেন, আমরা বলি আমিন। ইরাকের জন্য দোয়া করা আজ ফরজ, ইরাকের জন্য দোয়া করা কি? সিরিয়ার জন্য, মুসলিম দেশগুলির জন্য দোয়া করা কি? সেই দোয়ায় সামিল হওয়ার জন্য দাঁড়ানো লোকদেরকে আমি বসার জন্য অনুরোধ করব। এখন যারা যেখানে দাঁড়িয়েছেন, বসা লোকেরা আদর করে বসায় দেন, যে যেখানে দাঁড়াইছে আদর করে বসায় দেন, আর যত লোক দাঁড়ানো আছেন সবাই বসেন। আমরা তো ইরাকের যাইয়া কোনো সাহায্য দিতে পারবো না, ঠিক কিনা? ঠিক কিনা? দোয়া করতে পারবো কিনা? পারবো কিনা? দোয়াও যদি না করতে পারি, বফিল খাতায় নাম উঠে যাবে। বসুন আর জোরে শরীর চুচি করে করেন, লা ইলাহা, টিস্যু বক্স নাই, থাকে না কেন? প্রিয় ভাই সব, দোয়ার নাম শুনে যদি কেউ হাঁটে, এটি কিন্তু খুবই লজ্জাকর এবং এটি একটি বেয়াদবি। দোয়ার নাম শুনলে হাঁটা উচিতই নয় কোনো অন্তত কোনো মুসলমানের। প্রিয় যুবকেরা, তরুণেরা, এই পৃথিবীতে সুখ আসুক, সমৃদ্ধি আসুক, আমার দেশে সুখ আসুক, সমৃদ্ধি আসুক, নিরাপত্তা আসুক, এটা কি তোমরা চাও? কারা কারা চান হাত উঁচু করে দেখা, হাত উঁচু করে রাখেন, আল্লাহ দেখুন হাত নামে, আলহামদুলিল্লাহ বলি, বলি আলহামদুলিল্লাহ। যদি সুখ চাই, শান্তি চাই, নিরাপত্তা চাই, সমৃদ্ধি চাই,
এবং স্বাধীনতার যদি গ্যারান্টি চাই এর রক্ষা কবচ কেবলমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। জোরে বলেন ইসলাম। যুবকদের তাই বলবো, যুবকেরা কান পেতে শোনো, যুবকেরা কান পেতে শোনো, যারা তোমাদের হাতে অস্ত্র তুলে দেয় বই খাতা কলমের পরিবর্তে, তারা মানুষ নয়, মানুষ রূপী শয়তান। বলো ঠিক কিনা, তারা মানুষ নয়, মানুষ রূপী শয়তান। যারা তোমাদের হাতে টাকা তুলে দেয় অস্ত্র কেনার জন্য, অন্যের পোস্টার ছেড়ার জন্য, তোমাদেরকে উদ্বুদ্ধ করে অন্যের কণ্ঠকে রোধ করার জন্য, তারা মানুষ রূপী। এটা তোমার নেতা না, তুমি মনে করবা দেখা যায় নেতার মতো, কিন্তু আসলে সে কি বলেন নিকৃষ্ট শয়তান। তোমাদের চিন্তা করা উচিত, নেতা তো কোনোদিন বলে না যে বাবা নামাজ পড়ো চরিত্রবান হও, বলে যে সব নেতারা এই ধরনের কথা বলে না, বুঝতে হবে তারা স্বার্থ সিদ্ধি নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আমাদেরকে লাঠি আর বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়, ঠিক কিনা, সত্য কিনা। এটাই হলো চরিত্র তৈরি করার সময়, তোমরা যারা যুবক এটাই চরিত্র গঠনের সময়। তোমাদেরকে আল্লাহ দারুণ ভালোবাসেন, সুবহানাল্লাহ। বুড়া মানুষের এবাদতের চাইতে যুবকদের এবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, সুবহানাল্লাহ, রাসূলের কাছে অনেক বেশি। কিয়ামতের দিন আরশের নিচে যখন আরশের ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, সেদিন আরশের নিচে দুই শ্রেণীর লোকদের জায়গা আল্লাহ করে দিবেন, তারপর সাত শ্রেণীর লোকদের জায়গা করবেন, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে অসাফুন্না সাফি ইবাদিতিল্লাহ, ওই সব যুবক যারা রাত্রি জাগরণ করে আল্লাহর জন্য রাত কাটায়, চোখে পানি ফেলে, সুবহানাল্লাহ। যুবকেরা বলায় সোনার চেন ঝুলাইয়া পেন্সিল খাইয়া পড়ার পরের মেয়ের পিছনে ঘুরে ঘুরে জীবনের কোনো সার্থকতা নাই, আছে চরিত্র যদি না থাকলো, when character is lost, চরিত্র যার হারালো তার কাছে হারাবার মতো আর কোনো জিনিস থাকলো না। অনেক ছেলে আছে অবশ্য বগুড়ায় এরকম নাই মনে হয়, মেয়েদের হাই স্কুল গার্লস হাই স্কুল গার্লস কলেজ যখন ছুটি হয় গেটের সামনে এতিমের মতো খাড়ায় ফেলে, তাহলে তোমার বউ তোমার বোন তোমার মাকেও অন্যরা অসম্মান করতে সাহস পাবে না। তুমি যদি অন্যের গায়ে হাত তোল, অবৈধ হাত অবৈধ নজর যদি তোল, তোমার পরিবার ভুক্ত নারীগুলিও এই অভিশাপ থেকে মুক্ত থাকবে না। দেখো না, তুমি যদি কারো দিকে একটা আঙ্গুল এভাবে করো, হাত মুট করে একটা আঙ্গুল অপর দিকে যদি দাও, তোমার দিকে ফিরে থাকে কয়টা, একটু হাত মুট করে দেখো তো, তিনটা, তোমার দিকে থাকে কয়টা ফিরে। এর দ্বারা বলা হয় এই, তুমি যদি মারো অপরে এক খোসা, তুই খাবি বেটা তিন খোসা, হাতেই বলে দেয়। কাজেই চোখকে চক্ষুকে সংযত করতে হবে, প্রত্যেকটি মেয়েকে নিজের মা অথবা নিজের বোনের মতো সম্মান করতে শিখতে হবে, চরিত্র গড়ার এটাই সময়। সেই জন্য ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের শিক্ষাঙ্গনে আল্লাহর এক নিয়ামত, আলহামদুলিল্লাহ। আমি যদি অন্যায় বলি প্রতিবাদ করার এখতিয়ার সকলেরই থাকবে। খুঁজে দেখো তো বগুড়ায় কোন দোকানে কোন হোটেলে বাকি ছয় মাস মালিককে ঘুরাইছে পয়সা দেয় না শিবিরের কোনটা আছে, শিবিরের কোন ছেলে কার মেয়ের পিছনে পিছনে ঘরে আর চিঠি দেয় আর উত্তপ্ত করে শাড়ির আঁচল ধরে টান দিয়েছে, চোখ মেরেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, হাইজ্যাক করতে চেয়েছে, আলহামদুলিল্লাহ। যুবকেরা শিবের একটি প্রতিষ্ঠান, গলা কাটা রক কাটা এইসব ভাবি জিনিস কথা বলে এই মহান সংগঠন থেকে তোমাদেরকে দূরে রাখতে চায় ইসলামের দুশ্মনেরা। এর একটি প্রমাণ যদি তোমরা আমাকে দিতে পারো, আমি সাইদি ওয়াদা করছি শিবিরের পক্ষে আর কোনো কথা আমি বলবো না। আমি কাছের থেকে জানি বলি শিবিরকে অন্তর দিয়ে মহব্বত করি, স্নেহ করি, নিজের পুত্র তুল্য অথবা নিজের ছোট ভাই তুল্য আমি তাদেরকে
মর্যাদা দেয়। আমি তোমাদেরকে বলবো, ইসলামকে জানার জন্য, বোঝার জন্য শিবিরের সাথে সম্পর্ক করো। তোমার মা বাপ যেটা পারে নাই, এই শিবিরের ছেলেরা সেটা পারবে। কিরকম মা বাপ কি পারে নাই? মা বাপ বহুত চেষ্টা করেছে, বাবারে একটু নামাজ পড়, নামাজ পড়, রোজা রাখ, কোরআন শরীফ পড়, কিন্তু ছেলেকে কন্ট্রোল করতে পারে নাই। তুমি শিবিরের সাথে যায় দেখো, তোমার শিবিরের ছেলেরা নামাজি বানাইয়া ছাড়বে, ঠিক কিনা? এই জন্য সৎসঙ্গে আমরা স্বর্গে যাব না, সৎসঙ্গে জান্নাত বাস, সৎসঙ্গে জান্নাত বাস, অসৎসঙ্গে না না সাড়ে সর্বনাশ। যুবকেরা, তোমার বন্ধু যদি হয় সিনেমা খোর, আজ হোক কাল হোক তোমার এই সিনেমায় নিয়েই ছাড়বে, ঠিক না? তোমার বন্ধু যদি হয় ফেন্সিডিল খোর, পরের মেয়ের পিছনে ঘুরে বেড়ানোর চরিত্রে, তোমারও একদিন পরের মেয়ে ঘুরাবার এবং সিনেমা দেখাবার জন্য তোমাকে সিগারেটও খাওয়াবে, সিনেমায় নেবে, মদও খাওয়ায়া, শয়তানের চাইতে নিকৃষ্ট তোমাকে ভাঙিয়ে ছাড়বে। আর তোমার বন্ধু যদি হয় নামাজি, বন্ধু যদি হয় কোরআন তেলাওয়াতকারী, আজ হোক কাল হোক কোরআন তোমাকে তেলাওয়াত করিয়ে ছাড়বে। শিবিরের সাথে সম্পর্ক গড়ে দেখো, রাতের বেলা কি কান্দা কান্দে ওরা একটু দেখো, ওরা ওরা যে সভ্যদারি করে, তোমরা সভ্যদারি করো না এখানে? সভ্যদারি যেদিন করে, তুমি গোপনে খবর রাখিয়া জানলার ফাঁক দিয়ে তাকায় দেখো, গভীর রাত্রে ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে, সাহাবায়ে-কেরামদের জীবনী আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, দুই হাত তুলে চোখের পানি দিয়ে বুক ভাসায়। তাই মাদ্রাসায় না পড়েও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেগুলি সুন্দরমান হইতে পারে। বিশ্বনবীর আদর্শ দিয়ে যদি জীবন চালাতে হয়, তাহলে শিবিরের সাথে সম্পর্ক রক্ষা করা আমি তোমাদের জন্য ভালো মনে করি। মোমেন সেই ব্যক্তি যে নিজের জন্য যা ভালো মনে করে অন্যকেও সেই উপদেশ দেয়। আমাকে যদি তোমরা, আমি মনে হয় তোমাদের বাপের বয়সী হয়ে যাব অথবা চাচার বয়সী হব, আমি সেই ভূমিকায় তোমাদেরকে এখন বলতেছি, শুধু যুবক ছেলে আর মেয়েদেরকে বলছি, আবেগ দিয়ে, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আমি বলতে চাই, চরিত্রকে উন্নত করার জন্য শিবিরের সাথে সম্পর্ক স্থাপন করো। আর যেসব মেয়েরা এসেছে ছাত্রী, তাদেরকে ইসলামী ছাত্রী সংস্থার সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য, নিজের ক্যারেক্টার বিল্ড আপের জন্য, চরিত্র তৈরির জন্য, কোরআন হাদিস জানার জন্য, আগামী দিনে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য, কোরআন হাদিসের কাছে আসার জন্য শিবিরের সাথে সম্পর্ক করা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি কথা দিচ্ছি তোমাদেরকে, এইখানে আমি আজ আমার বক্তব্য শেষ করতে পারলাম না, আমি তোমাদেরকে আবার সময় দেব এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের বাঁচায় রাখে, প্রাণ খুলে তোমাদের সাথে কথা বলবো, তোমাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। আমি আশা করি বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্মভূমি, যেখানে তিনি জন্ম লাভ করেছিলেন, তৃতীয় বিশ্বে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে মোহমুক্ত জীবনের যিনি পরিচয় দিয়েছেন, থার্ড ওয়ার্ল্ডে এই বিশ্বে বর্তমান সময় তার দৃষ্টান্ত এক বিরল ঘটনা, আলহামদুলিল্লাহ। এই জন্য জাতি তাকে সম্মান দিয়েছে, তিনি ইসলামের সম্মান দিয়েছিলেন, তিনি বিসমিল্লার মর্যাদা দিয়েছিলেন। আমাদের সংবিধানে বিসমিল্লা ছিল না, তিনি বিসমিল্লা ঢুকিয়েছেন, ঠিক না? এখানে ধর্মনিরপেক্ষ মতবাদ ছিল, তিনি ধর্মনিরপেক্ষ মতবাদ তুলে দিয়ে আল্লাহর উপর ঈমান এবং অবিশ্বাস আস্থার কথা বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছেন, শুধু বিসমিল্লা বলছেন। আল্লাহ এত খুশি হয়ে গেছেন, তার জানাজায় যত লোক হয়েছে, জানাজা এত বিশাল জানাজা আর কেউ পেয়েছে বলে অন্তত আমার জানা নাই, চোখের পানি দিয়ে এইভাবে মানুষকে বিদায় করেছে, মরা মানুষকে, তাও আমি কোনোদিন দেখি নেই। পত্রিকায় হেডিং ছিল, একটি কফিনের পাশে বাংলাদেশ, একটি কফিনের পাশে বাংলাদেশ। মনে হচ্ছিল জিয়ার সাথে দেশের কোটি কোটি জনতা সব তার সাথে কবরে যেতে চায়। এই যে ভালোবাসা তিনি পেয়েছিলেন ইসলামকে ভালোবেসে, আল্লাহর প্রতি প্রগাঢ় শ্রদ্ধা এবং ভক্তি রাখার জন্য। সুতরাং ধর্ম নিরপেক্ষ কোনো মতবাদ নয়, এটি নির্দিষ্ট মতবাদ, এই মতবাদ বাদ দিয়ে ইসলামের পথে আসতে হবে। সেই ইসলামের রাস্তরণ দুহাত মেলে তোমাদেরকে আহ্বান জানায়, পৃথিবীর সকল মতবাদ দুপায়ে দোলে, এসো আল্লাহর নবীর পতাকা তলে, ইসলামের পতাকা তলে। তোমাদের সুস্বাস্থ্য।
তোমাদের উজ্জ্বল ভবিষ্য, তোমাদের সুন্দর জীবন এবং সাফল্য জীবন কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বুল আলামিন, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার দিনের কথা আমরা শুনেছি, মেহরবানি করে সবটুকু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, তমাম পৃথিবীতে মুসলমানেরা আজ বড় বিপদে আছে। আল্লাহ বুশ নামক এক অসভ্য, বুশ নামক এক মানুষ নামের কলঙ্ক, এক দস্যু, এক ডাকাতের পাল্লায় এই পৃথিবী পড়ে গিয়েছে। মাবু বুশ নামক এই অসভ্য ডাকাতের হাত থেকে পৃথিবী বাঁচা। হায় আল্লাহ, তারা দল নাই, মত নাই, জাতি নাই, ধর্ম নাই, গোটা পৃথিবীর 600 কোটি মানুষ একটা মানুষের সামনে আজ অসহায় হয়ে গেছে। আল্লাহ তাআলা, তুমি ফেরাউনকে দুনিয়া থেকে ছুবায়া বিদায় করেছো, নমরুদকে জুতা দিয়া পিটায় বিদায় করেছো। আল্লাহ তাআলা, তুমি দয়া করে বুশ থেকে পৃথিবীকে বাঁচাইয়া দাও। আল্লাহ, তুমি বুশেরে পাগল বানাও, বুশেরে ল্যাংটা বানাও, বুশেরে পাগল বানায়া পৃথিবীর ইতিহাস থেকে লাঞ্ছিত করে আল্লাহ দুনিয়ার মানচিত্র থেকে জন্মের মতো বুশেরে বিদায় করে দাও। আল্লাহ তাআলা, ইরাকের মুসলমানগুলি আমাদের ভাই নয়, আত্মীয় নয়, আমাদের মতো বাংলায় কথা বলে না, আমার বাড়ির কাছের লোক নয়, কিন্তু ইরাকের মানুষের সঙ্গে আমাদের ইমানের সম্পর্ক, ওদের কষ্ট দেখে আমাদের কলিজা ভেঙে যায়। ইরাকের কচি কচি মাসুম বেগুনা বাচ্চারা খাবার নাই, পড়ার নাই, পানি নাই, থাকার জায়গা নাই, লুটতরাজ করে করে লুট করার মতো কোনো জিনিস এখন আর নাই। আল্লাহ তাআলা, তুমি দয়া করে ইরাকের মুসলমানদেরকে শক্তি দাও, ঈমান দাও। প্রায় 4000-এর কাছাকাছি আমেরিকা পাত্রীদেরকে ঝুঁকিয়ে দিয়েছে ইরাকে, এক হাতে সাহায্য আর এক হাতে বাইবেল দিয়া ইরাকের মুসলমানগুলিকে খ্রিস্টান বানাতে চা। আল্লাহ তাআলা, ইরাককে তুমি হেফাজত কর। সিরিয়া, সুদান, পাকিস্তান, সৌদি আরব সহ পৃথিবীর আমাদের দেশ, পৃথিবীর সব মুসলিম দেশগুলি তুমি দয়া করে বাঁচাও। আমাদের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, তুমি দয়া করে বুশের গজব থেকে দুনিয়াকে রক্ষা করো। আল্লাহ তাআলা, আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছাত্রীরা আজ এই মাঠ ভরে ফেলেছে। মাহবুব, সমস্ত ছাত্রী যারা আসছে তাদের জীবনগুলিকে হযরত আয়েশা এবং হযরত খাদিজার মতো বানাবার মতো তৌফিক দান করে দাও। এবং যত ছেলেরা এসেছে ছাত্র, আল্লাহ তাআলা তাদেরকে হালেদ বিন ওলিদের মতো বানায় দাও, সালাউদ্দিন আইয়ুবের মতো বানায় দাও, শহীদ তিতুমীরের মতো দেশপ্রেমিক বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজটিকে কিয়ামত পর্যন্ত কবুল করে দাও। আল্লাহ তাআলা, ইসলামী ছাত্র শিবির এই মাহফিলের আয়োজন করেছে, তাদেরকে তুমি কবুল করো, তাদের প্রতি যারা শত্রুতা পোষণ করে তাদেরকে তুমি ওদের বন্ধু বানায় দাও। আল্লাহ তাআলা এই বগুড়ার প্রতি রহমত নাজিল করো, আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত হেফাজত করো। আল্লাহ তাআলা, যত ছেলেরা মেয়েরা এখানে এসেছে, আল্লাহ তাআলা যত ছেলেরা মেয়েরা এসেছে সবাইকে তুমি নামাজি বানায় দাও, সকলকে দিনদার, ইমানদার, চরিত্রবান বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করো। এই কলেজ থেকে যারা শহীদ হয়েছে শিবিরের, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করে দাও। রব্বুল আলামিন, আমাদের দোয়া তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.